ইন্টারনেট সেবায় 5G যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় গাজীপুরে সজীব ওয়াজেদ জয় ভূ উপগ্রহ কেন্দ্র মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রোববার থেকে রাজধানী সহ দেশের 6টি এলাকায় পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করবে সরকারি মোবাইল অপারেটর টেলিটক। আগামী দিনের বিশ্বকে বদলে দেওয়ার একটি প্রযুক্তি হচ্ছে 5G। প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রাজধানীর রেডিসন ব্লুতে রোববার সন্ধ্যা 7টায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করবেন। প্রথম অবস্থায় রাজধানীর 4টি এলাকা এবং ঢাকার বাহিরে 2টি এলাকায় এই সেবা চালু করা হবে। সেগুলো হলো প্রধানমন্ত্রীর কার্যালয় ধানমন্ডি 32 নম্বর, বাংলাদেশ সচিবালয়, সংসদ ভবন, সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়ায়। পরবর্তী সময়ে টেলিটক ঢাকা শহরের 200টি গুরুত্বপূর্ণ এলাকায় এই প্রযুক্তি সেবা চালু করবে। আগামী বছর মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি 3টি মোবাইল অপারেটর এই প্রযুক্তি চালু করবে। 2022 সালের পর টেলিটক ও BTCL এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোনগুলোতে এই সেবা চালু করার প্রস্তুতির কাজ চলছে। ডেক্স নিউজ, বাংলা ধারা।